बसी उजुन
সত্যি বলছো? হাই রে ওজন হচ্ছে বসি অনেক মনে হয় 25 কেজি ও বউ 25 কেজি লক্ষিন্দ তাহলে তো বড় মাছই ধরেছে খারো খারো চোখের কথা কইস না আরে আমি কথা বলবো না খারো তুমি আস্তে আস্তে কিনারায় ভেড়াও হ্যাঁ হ্যাঁ এই এটা কিসের শব্দ হলো সামুন্দর দুম বাইরে হইল না কষ্ট করে পাঁচটা বাইরে হইল আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে কিনারায় ভেড়াও দাদা দেখো মাছ যেন চলে না যায় হ্যাঁ এই অহন দাবা কো মাছে বুনে দিও অহন দছি চাইলেই খালি চোখটি মেট দো দাও অহন দাবা কো দাদা এ ঝন্ডদা এখানে তো বর্ষি মাছ কিছুই নেই আর তুমি বললে বড় মাছ ধরেছে ঝন্ডদা দেখেন আমি কাকে ডাকছি কে বা শুনছে ঝন্ডদা ঝন্ডদা আমি ডাকছি আমার ডাক তোমার কানে যাচ্ছে না তোর ডাক একটু সারা দিলাম তুমি না বললে এইখানে বড় মাছ ধরেছে কোথায় বড় মাছ এখানে বর্ষি মাছ কিছুই তো নেই বর্ষি কোথায় গেল মোরার মাছ বসি ধরা হও না বসি নই গেছো গা কি হয়েছে বসি নিচে গা কিসে বসি নিয়ে গেছে মুনে তোর নাল বান্দরে নিচে আই কি বললে বসি মুনে কাকরাই নিচে কাকরাই বসি নিয়েছে হ্যাঁ তাই নাকি নিচে গা আচ্ছা কই মাছ বরেছি আর কাচ্ছো কেন তুমি দেখি তো ছাড় বসি এই তো বসি এখানেই ও ভেল ভেল করে কাচ্ছে আর বলছে বসি কাকরাই নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আবার শুরু হয়েছে ঝটুদা আরে ও ঝটুদা উইল কিল ইউ কাম কাম এই কি বললে হ্যাঁ তুমি না বললে বসি কাকরাই নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এই তো বসি এখানেই রয়েছে এ চাচ্চু না কই আমার বসি কার কার নিব তার ওর বাপের ক্ষমতা আছে কি ইন্দোনেশিয়ার বসি আনছি তারিখে ইন্দোনেশিয়া থেকে হ্যাঁ ইন্দোনেশিয়ার বসি আনছি এই যে একটা চাই না ও যেটা থাইল্যান্ডের এই যে লেবালনের আরেকটা আইলো বা 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 আশা সাইজ এই আমার বসি কার কার নিব কি করে বাবলি তুই কেন হ্যাঁ কেন ই এলাকায় মনে কর যা আমার যা সুনাম কিরকম ও কইস না রে সখীপুর শহরে আইলেই মনে কর মানুষ যে আমার যাইতে ধরে চা খাওয়ায় তাই নাকি পরে পরশুদিন ধরে ঠুস কিনে নইছি হ্যাঁ ওই যে তেল ডালে না ঠুস হ্যাঁ হ্যাঁ কয়টা চা খামু পরে আমিও ভুর ওই পাঁচ দেহ মানে ঠুস দে ডাইলে দে চা খাই এই পাগল মাথা ঠিক আছে মাথা ঠিক আছে এরকম সম্মান করে সম্মান করে চা খাওয়ায় পাঁচটা টেয়ারা হয় বিশটার ভালো সম্মান করে আমারে কি কয় জানো কি বলে তুমি তখন সখীপুরের গর্ভবতী তুমি সখীপুরের গর্ভবতী এটা মানে কি কি রে গর্ভবতী কয় কি রেলা আরে গর্ভবতী কেন তাহলে তুমি সখীপুরের গর্ভ সেটা হেই দেই তো কয় আচ্ছা আচ্ছা এক কাম করো বসে ফেলা ঠিক মতে মার ধরে নাকবো দাদা ও তুমি আর ইজ্জত রাখবে না কে তোমাকে নিয়ে আমি আর পারি না কে কি করলাম তোরে কাপড় ঠিক করো আইগা আইগা চিন্তা করুন এই ডেরনে যত জ্বালা আইগা 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 লক্ষিন্দ মোটামুটি উঁচা লম্বা বালাই হয়েছ বয়স কম হইলে তো নিজেরটা নিজে বুঝানি আমি কতদিন ধরে কাপড় চোপড় ঠিক করে দিব গুসুলটা করে দিই কাপড় গুনা ঠিক করে দিই তারপরে হই দাদা কাপড় ঠিক করো দাদা ও নিচের দিকে তাকাও এই ছেড়ে তুই আমার গুয়া আমাদের চোখ মার লিখে লক্ষিণ জয় আমরা সদাগর বংশের পোলা পান তুই যদি আমারে কোষ নিচের দিকে চাকা তাহলে কেন বাবার মান সমান থাকে দাদা কাবো ঠিক করে নিচের দিকে তাকাও কি হয়েছে কাবো তো ঠিকই আছে বাহ 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 একটু আডো মানুষের দেহ হোক